ইভিনিং পাপিয়া সোনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। আচ্ছা, সকাল থেকে আর কিছু আমি শুট করতে পারিনি, সেই জন্য আমি সন্ধেবেলা শুট করছি। তো ভাবলাম একটুখানি সন্ধেবেলা দিয়ে শুরু করি আজকে। আর সকালবেলা আজকে খুব একটা চাপ ছিল না কাজে, কিন্তু রান্না অনেক অনেক কিছু টুকটাক রান্না হয়েছে, দুজনেই খাই তাও। তো এই জন্য সন্ধেবেলা অনেক কাজ, আরো বেশি কাজ হচ্ছে সন্ধ্যাবেলা, তাই জন্য অনেক আগে থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে। আর এখানে এখন বিছানা আমার পুরো পরিষ্কার, এখানে এখন সোনাইয়ের কিছু জামা কাপড় রয়েছে, আর ওখানে ওর ফাইলপত্র, কারণ আগামীকাল সোনাই গঙ্গাসাগরে যাচ্ছে, তো সেই জন্য এখন জামা কাপড় গুলো গুছাতে লাগুক। আমি চলে যাব রান্নাঘরে, আর এই ঘরের বিছানা এই যে এই অবস্থা, বিছানাটা পরিষ্কার কিন্তু এই বালাপোস্টার জন্য মনে হচ্ছে অনেক কিছু বিছানায় রয়েছে যে ব্যাপার। আর এখন আমি রান্নাঘরে যাব হচ্ছে চা করতে, তাই না? এই হচ্ছে সন্ধেবেলার শুরুটা হচ্ছে চা দিয়ে, আর সকালবেলার শুরুটা হচ্ছে অন্য কিছু, টিফিন টিফিন দিয়ে হয়ে যায়, মাঝে মাঝে গরম জল দিয়ে হয়। এই যে বাসন মেজে রেখে গেছে মালাদি, ভালোই হলো। এই হচ্ছে ব্যাপার, জানলাটা আমার এই যে আফ্রিকার জঙ্গলটা খুলে দিয়েছি, আফ্রিকা জঙ্গল। ফ্রিতে যদি কেউ আফ্রিকার জঙ্গলে যেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? ঘুরিয়ে দেখিয়ে দেবো একদিন, না এই জঙ্গলের ভেতরটা আপনাদেরকে দেখাবো আমি নিজে, যদিও বা যেতে সাহস পাই না, কারণ অনেক রকমের রয়েছে। তো এটাও একটা ছোটখাটো চিড়িয়াখানা আমাদের এই জঙ্গলটা, জানেন তো অনেক কিছু পাবেন দেখতে, তো সেই জন্য রিস্ক পাই না। যদি কোনোদিনও সম্ভব হয় দেখাবো একদিন, যে কার কার বাড়ির সামনে বা বাড়ির পেছনে এইরকম রয়েছে। আমাদের শুধু এই একটা না, আরো বড় বড় রয়েছে, বুঝলেন? আর এতক্ষণ হচ্ছে মালাদির বাড়ির ওইখানে সাপ নিয়ে খুব মানে কি বলবো, জল্পনা কল্পনা চলছিল। মালাদির বাড়ির ওখানেও একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলে সাপ দেখা দিয়েছে, ঠিক আছে? কি সাপ ওটা, বিশেষজ্ঞরা কেউ মতামত দিতে পারছিল না। তো যাই হোক, একজন বিশেষজ্ঞকে খুঁজে পাওয়া গেছে, যিনি এসে বললেন যে এটা হচ্ছে কেউটে সাপের বাচ্চা। আমি কেউটে সাপ কোনোদিনই দেখিনি চোখে, আজকে দেখলাম, মনে হলো যেন জীবনটা হেবি সার্থক হয়ে গেল আমার। মানে সত্যি সত্যি যে কেউটে সাপ, কেউটে সাপ বলে যে কেউটে সাপের বিষ আছে, মানে এক ছবলেই পুরো ছবি হয়ে যাবে, কিন্তু আজকে আমি চোখে দেখলাম, ভালো করে দেখতে পারিনি। যাই হোক, এখন ওর সৎকার হয়ে গেল, আমরা তারপরে বাড়িতে এলাম। এই নিয়ে এখন গবেষণা এখনো চলবে, মানে কাল সকাল পর্যন্ত এই গবেষণাটাই চলবে, কারণ সন্ধ্যাবেলা তো সবাই বেরোতে পারলো না, ওই জন্য সকাল পর্যন্ত সবাই কাজ করতে বেরাবে, আমিও কাজ করতে মানে বাইরে কাজ করতে বেরোবো বা জানলা খুলবো, তখন সবার মুখ দেখতে পারবো, সবাইকে তখন আবার বলা হবে। কালকে অবধি ব্রেকিং নিউজটা থাকবে, এই হয় বলুন মেয়েদের, মেয়েরা বলতে কি মহিলাদের মধ্যে এই হয়, যদি একটা কিছু ইস্যু পেয়েছে সেটা নিয়ে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ না সেটা মানে কি বলবো বাসি হয়ে যাবে, বাসি তো হয়েই যাবে রাতেই, যতক্ষণ না এটা বিশাল আকার ধারণ করছে ততক্ষণ এটা চলেই যাবে, বুঝলেন? আমাদের তাই হয়, এই ওই সেই, এই বলা সেই বলা, ওই বেলা বলা, চলছে চলছে, কতক্ষণ কতদিন এই রেসটা থাকে ভগবানই জানে। আর আজকে দুপুরবেলা আমি কি রান্না করেছিলাম, আজকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম ডাল করেছিলাম, প্লেন রাঁধুনি সোমবার দিয়ে ডাল, কিন্তু খুব ভালো লাগে আমার এই ডালটা খেতে। ওই সোনাইখালি এক ঘেয়ে পেঁয়াজের ডাল, ডাল করলে কি ডাল করবো, পেঁয়াজের ডাল, ভালো লাগে না সবসময় পেঁয়াজের ডাল খেতে, তাই জন্য একটু রাঁধুনি সোমবার দিয়ে ডাল করেছি। আদৌ জানি না ও রাতে খাবে কিনা, খেয়ে ঠিক নেবে, চালিয়ে ঠিক দেবো, খাবে না মানে। রাঁধুনি সোমবার দিয়ে ডাল আর পেঁয়াজকলি আলু ভাজা, একটু ছোট্ট এরকম একটু আধখানা ফুলকপি ছিল, সেই ফুলকপিটা ওটার মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিয়ে ভাজা, আর করেছিলাম শিম পাতুরি, ব্যাস খাওয়া কমপ্লিট। আর রাত্রে জানি না কি করব, দেখা যাক, কালকে বললাম যে ও গঙ্গাসাগরে চলে যাবে, যদি বাজার থেকে মাছ টাছ কিছু আনে সেটা আমি তাহলে রান্না করব, কারণ এতদিনের জন্য যাচ্ছে, ওখানে ভালো মন্দ খেতে খেতে পারবে না ভালোভাবে, ওই জন্য একটুখানি মাছ টাছ যদি আনে রান্না করে দেবো, রাত্রি হয়ে যাবে। এখন আমি চা করব, চা করব, আর একটুখানি পাস্তা বানাবো, পাস্তাটা আমাদের খুব খাওয়া হয়, পাস্তা একদম আলু পেঁয়াজ একটুখানি কড়াইশুঁটি দেবো, হয়ে যাবে,
তাহলে চলুন, অনেকক্ষণ বকবক করেছি, এখন আমাকে কাজে ফোকাস করতে হবে, ঠিক আছে? অনেক কাজ, চলুন তাহলে। আমাদের সন্ধ্যা টিফিন চা সব খাওয়া কমপ্লিট, ঘরের কাজও মোটামুটি গুছিয়ে নিয়েছি, এরপরে ভাতও বসিয়ে দিয়েছি। আমি এবার রান্নাঘরে এসেছি, আবার রান্নাঘরে এসে আমি এখন মাংস ধোবো। সোনাই বাজার থেকে মাংস এনেছে, সেগুলো আমাকে এখন ধুয়ে রাখতে হবে, কারণ ও যেহেতু থাকবে না তাই একবারে অনেকটা বেশি মাংস এনে রেখে দিয়েছে, তাতে আমাকে আর পরে বাজার টাজার যেতেও হবে না আর আনতেও হবে না। তো এখানে আমি এখন মাংসগুলোকে ধুয়ে নেব। এই মাংস ধোয়া, মাছ ধোয়া রাত্রিবেলা বড় সড়ো একটা মানে ঝামেলার কাজ, কিন্তু কিছু করার নেই, এটা আমাকে করতেই হবে আজকে। আর অন্যদিন ওই এনে মানে এনে ধুয়ে টুয়ে রাখে, কিন্তু আর বললাম না ওকে, থাক, সারাদিন খেটে খুটে আসে। তো এই জন্য আমি যথারীতি মাংসগুলো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এটাকে আমি ফ্রিজ আপ করবো, তারপরে আবার রাতের খাবারে জোগাড় করতে হবে। ভাত তো ওদিকে আমি বসিয়ে দিয়েছি, একটু ডালটাও গরম করবো। তাহলে চলো ততক্ষণ মাংসটা ধুয়ে নিই। মাংস ধোয়া আমার কমপ্লিট, এদিকে ডালও গরম হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, কারণ হবে ডিমের অমলেট। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চাটু, চাটুটা গরম হয়ে গেলে তারপরে আমাকে ডিম ভাজতে হবে। আমি চাটুতেই ডিমটা ভাজি, তার কারণ হচ্ছে কড়াইতে ডিম ভাজলে আমার ডিমটা খুব একটা ভালো হয় না, ডিমটা মাঝখান থেকে ভেঙে ভেঙে যায়, তার থেকে চাটুতেই বেশ ডিমটা ভাজাটা ভালো হয়। আর এখানে আমার আর সোনাইয়ের জন্য কাঁচা লঙ্কার পেঁয়াজ কেটে নিয়েছি ডিমের অমলেটের জন্য, আর মেয়েকে করে দেবো পোচ, মেয়ে পোচটাই খাবে। তো এখানে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, ডিমগুলো একটু বড় বড় সাইজেরই এনেছে, যাই হোক। আর ডিমটা ভাজতে গেলেই আমাকে বাছতে হবে কোনটা বড় কোনটা ছোট, তাহলে ডিমের অমলেটটা একটুখানি বড় হলে আমার বেশ দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে, আর অনেকটা অনেকক্ষণ ধরে খেতে পারবো তাহলে অমলেটটা। আমার অমলেটই বেশি ভালো লাগে খেতে, পোচ আমি খুব একটা খাই না, মাঝে সাঝে খাই। আর সোনাইয়ের জন্য আমার জন্য যদি আমি অমলেট করি তাহলে আমি বেছে বুঝে নিই যে কোনটা বড় কোনটা ছোট। ও, আমি আমার বড় বেছে নিয়ে নিই আর সোনাইকে ছোটটা দিই, কারণ অত ভালো বউ আমি নই যে স্বামীকে বড়টা দেব তারপরে আমি ছোটটা খাবো। আমার মতন আমি বড়টা নিয়ে নিই, বড় বলতে কি একটু মোটা হয়, আমি যেহেতু পেঁয়াজটা একটু বেশি দিই বলে আমার ডিমটা একটুখানি ফোলে মোটা হয়, আর ওটা একটুখানি কম দিই বলে ওটা একটুখানি পাতলা পাতলা হয়, যাই হোক। তো এইটাই হচ্ছে আমি সবসময় করে থাকি, ডিমটা যখনই আমি ভাজি তখনই আমি এরকম করেই ভাজি যে ওকে আমি একটুখানি ছোটো দিই আর আমি একটুখানি বড় নিয়ে নিই। চাটু তো আমার গরম হয়ে গেছে, চাটু
তা বলতে গিয়ে আমি তা বলে ফেলছি। যাই হোক, চাটুটা আমার গরম হয়ে গেছে আর এখানে আমি তেলও দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটাও গরম হয়ে গেছে। এরপরে আমি চাটু থেকে আমার অলরেডি ধোয়া বেরোতে শুরু করে দিয়েছি। এরপরে আমি ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা দেখতে হেভি লাগছে, পুরো গোল হবে। ডিমের গন্ধটাই, ভাজা ডিমের গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো। রাস্তার ধারে যখন রোল টোল ভাজে, ও রোলটা ভাজলেই মনে হয় খেয়ে নিই আমি, এরকম মনে হয়। তো যথারীতি ডিমটা ভাজতে গিয়ে আমার মনে হচ্ছে আমি একটা মানে এখনই খেয়ে নিই শুধু শুধু এই আর কি। ভাতের সাথে পরে দেখা যাবে, তো কিন্তু ভাতের সাথেই আমাকে খেতে হবে, এখন শুধু শুধু খেলে হবে না। একটা ডিম আমার এখানে ভাজা হয়ে গেছে, চলো তাহলে আমি আর একটা ডিম ঝাপাঝাপ করে ভেজে নিই। আমাদের দুজনের জন্য ডিম ভাজা হয়ে গেছে। মেয়ের ডিমটা শুধু পোচ করে দেব, আর পাশে তো এখনও ভাতের হাঁড়িটা তুলিনি। ভাতের হাঁড়িটা তুলে সোনাইয়ের জন্য ভাত বেড়ে দেবো। সোনাইয়ের থালা এখানে রেডি করে নিয়েছি, আর মেয়ের জন্য আমি ভাতটা দিয়ে দেবো মেয়েকে। ওকে তো আমাকেই খাইয়ে দিতে হবে, আর সোনাইকে দিয়ে দেবো। আর ডিমের অমলেটটা আমি ততক্ষণ একটুখানি বাছাবাছি করছি যে কোনটা ওকে দেবো, পাতলাটা দেবো না মোটাটা দেবো। যেহেতু আমি পেঁয়াজটা বেশি দিয়েছি ওই জন্য আমি ওটাই খাবো। ওই তো পেপার দিয়েছে, ভালো হয়েছে। যাওয়ার সময় সাবধানে যাবে, ফোন করবে গিয়ে। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন বাজে কটা বলো তো, 11টা বেজে গেছে। কালকে আর শেষ করতে পারলাম না ভিডিওটা, কারণ যেহেতু আজকে সোনাইয়ের যাওয়া ছিল, ওই জন্য গতকাল রাত্রে গোছানো গাছানো, তারপরে নানা রকমের কথাবার্তা বলা, কারণ অনেকটা দিনের জন্য, অনেকদিন বলতে প্রায় 8-10 দিন তো হয়েই যায়, ওই জন্য। আরে কে দেখেছো, মাস্ক ফাক্স পরে বসে রয়েছে, পাগল হয়ে গেছে তাই না? তো যাই হোক, ওই জন্য একটু মনটাও খারাপ ছিল, নানা রকমের কথাবার্তা হলো, কিভাবে যাবে না যাবে এই সব কথাবার্তা বলতে বলতে, তারপরে বাড়িতে ফোন করলাম, মানে আমার বাপের বাড়িতে ফোন করলাম, আজকে মায়েরা আসবে, মা বাবা, তারপরে আমার দিদা আসবে, দিদা এসে থাকে। সোনাই যখন গঙ্গাসাগরে যায় তখন দিদা এসে থাকে, মানে ওই বছরে একবারই দিদা আমার বাড়িতে এসে অনেকটা দিন থেকে যায়, সেটা হচ্ছে এই গঙ্গাসাগরের সময়। তো এই মন খারাপে, মন খারাপ তো আছেই, কারণ অনেকটা দিন মানে আমি সাধারণত বাড়ি এই বাড়িতে একা থাকি না, সোনাই তো সবসময় থাকে, এই বছরেই এই সময়টাই আমার একা থাকতে হয়। একা বলতে সোনাইকে ছেড়ে থাকতে হয়, দিদুন মা মানে আমার দিদা আসে, আমি যা কথা বলছি ও আমাকে, আমার মুখটা অন্ধকার আসছে না, আমি যা কথা বলছি ও তাই কিন্তু রিপিট করছে, তাই তো? ওই জন্য, আর পেঁয়াজ কেটে আমার সর্দি চলে এসছে। তো যাই হোক, ওই জন্য রান্না বান্না মোটামুটি কিছুটা কমপ্লিট করে রেখেছি, বাইরের কাজও আমার কমপ্লিট হয়েই গেছে, এবারে স্নান টান করবো, কারণ ওরা 12টার সময় যদি বেরোয় তো আমার বাপের বাড়ির থেকে আমার এই বাড়িতে আসতে প্রায় 2 ঘন্টা মতন লাগে, 2টোর মধ্যে চলে আসবে। দুপুরে খাওয়া দাওয়া করবে বলে রান্না বান্না করতে হলো, মন খারাপের সাথে সাথে আনন্দও হচ্ছে, আবার মাকে দেখতে পারবো, বাবা আসবে, আবার আমার দিদুন মাকে দেখতে পারবো, আমি দিদাকে দিদুন মা বলে ডাকি আর কি, ওই জন্য। আর পাখিগুলো এত চিৎকার করছে, জানি না আপনারা আমার কথা শুনতে পাবেন কি না, বুঝলেন? অনেক সকালবেলা, মোটামুটি সকালেই উঠেছি আজকে, সোনাই তো যেরকম ওঠে সেরকম, মানে অফিস টাইমে যেরকম ওঠে সেরকমই উঠেছে। যাই হোক, চলে চলেই গেল, ওকে ফোন করিনি এখনো, কারণ ও গাড়ি ছাড়িতে রয়েছে, হয়তো গিয়ে ও ফোন করবে বলেছে, এই ব্যাপার। আপনারা কারা কারা যাচ্ছেন গঙ্গাসাগরে আমাকে জানাবেন, হ্যাঁ? হচ্ছে এই আর মানে গঙ্গাসাগর নিয়ে তো প্রচন্ড কেস ফেস হলো, মামলা ফামলা হলো, জানি না কি হবে, গেছে তো মানে ওদের যেহেতু আগের দিয়েই, কি হয়েছে বা, যেহেতু আগে থেকে ওদের তো বলেই মানে ডিক্লিয়ার যেহেতু আগে দিয়েছিল যে ডিউটি করবে, ওদের রোস্টার তো সেইভাবে ঠিকঠাক হয়ে গেছিল, এখন কি হয় জানি না, মাঝপথে আবার যদি চলে আসতে হয়।
এই বছরটা না করাটাই উচিত ছিল, তাই না গঙ্গাসাগরটা? বলুন, এই যে করোনার পরিস্থিতি, তার মধ্যে আবার এইখানে ওখানে গিয়ে কত লোকের ভিড়ভাট্টা। খুব একটা হয়তো ভিড় নাও হতে পারে, কিন্তু মেলা তো হবেই, এই হচ্ছে ব্যাপার। আমি কোনোদিনও আজ পর্যন্ত যেতে পারলাম না গঙ্গাসাগরে। বলে না, সব তীর্থ একবার না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ক্যামেরা অন হলেই হয়েছে, নাচুনি মাসি। ওই ওই জন্য আমার কপালে নেই, পাপি মানুষ আর নেই, পুণ্য করতে যেতে পাচ্ছি না। সোনাই বাবা পুণ্য অর্জন করে ফেলেছে অনেক। ওটা খুলে বল। আর দেখবেন একটা জিনিস, দাঁড়ান দেখাচ্ছি। আর গতকাল রাতে সোনাই আমাকে এই মানে কি জানো, ভাতের হাড়ির সরাটা কিনে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত বড় হাড়িটা? দেখবেন এই যে হাড়ি, এটা আমি বাপের বাড়িতে যখন গেছিলাম কিনে নিয়ে এসেছি। লোকজন আসলে না লাগে, আমার তো হাড়ি কুড়ি দেখেছেন পুরো খেলনাবাটির মতন। তো একটু বেশি লোকজন হয়ে গেলে তখনই লাগে। এইবারেই তো মানে মা মাসিরা যখন ছিল তখন আমি এই হাড়িটাতে রান্না করেছি, সবার ভালো মতন হয়ে গেছে। দুটো হাড়ি আমার আর লাগাতে হয়নি, একটা তো হয়ে গেছে। আর এই সরাটা আমার কাছে সরা আছে, মানে হাড়িটা আমি সিঙ্গেল কিনেছিলাম, সরার সাথে কিনিনি। মা আমাকে একটা সরা দিয়েছিল, সেটা একটুখানি ছোট, এই জন্য ধরে থাকতো তো, মানে এরকম উগুর করে আমাকে ধরে থাকতো তো। আর এটা ওই জন্য কিনে নিলাম, এত বড় হাড়ি ধরে থাকতে বিরক্ত লাগে। এই জন্য কালকে সোনাই ও রেগে গেছে, হ্যাঁ চিৎকার করছিল, আমি এখন হাড়ি নিয়ে রাস্তায় যাবো, হ্যানা তেনা, লোকে হাড়ি, লোকে কি দেখতে পারবে, ব্যাগের মধ্যে তো নিয়ে যাবে, বলে ম্যানেজ করে পাঠিয়ে দিলাম। যাই হোক, বললে পারে কিছু, বললে পারে এনে দেয়। এটাতে এখন ভাত বসাবো, 11:30 বাজতে যায় বুঝলেন। আমার স্নান হয়নি, আমি আজকে মাথা ঘষবো, মাথায় আমার প্রচন্ড খুশকি হয়েছে। আমার মানে সারা বছর খুশকি হবে না, এই শীতের সময় খুশকি হবে আমার মাথায়। আর ঠান্ডার জন্য না আর আলিশি লাগছে, ভালো লাগে না। শীত তো মনে হয় কোথায় যে পালিয়ে গেল ভগবানই জানে। শীত আসার আগে বলছিলাম না, সবাই আমরা আলোচনা করতাম সবার মুখে মুখে, এই শীত পড়লে আরো করোনা হবে, আরো হেনা তেনা। এই জন্য শীতই পড়লো না আর। শীত দেখুন, এই জানুয়ারি পৌষ মাস, এই বাংলার পৌষ মাসে গঙ্গাসাগরের সময় কি শীত পড়ে, আর এখন কোনো শীত। আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না, রোদটা এত গায়ে লাগছে, মনে হয় যেন পুরো গঙ্গা মানে গরমের রোদ, মেয়েও পুরো ঘেমে টেমে যাচ্ছে, ক্রিম ট্রিম মাখালে পরে। অনেকদিন পরে একটু বসে এরকম ভাবে কথা বললাম, তাই না? এখন আর তো সেরকম ভাবে বসে কথা বলার হয়, কাজ করতে করতে যতটুকু হয় আর কি। তো যাই হোক, আমাকে এবার মাথা ঘষতে হবে, অনেকদিন মাথা ঘষি না। আর যা খুশকি হয়েছে মাথা এই শীতটা, একদিকে আমার শীতকাল খুবই ভালো লাগে, কিন্তু খুশকি খুশকি মাথায় থাকলে ভালো লাগে না। তাহলে চলুন, আমার বাবুর কাছে এত পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এখানে শেষ করছি, যাওয়ার আগে বলি বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকবেন আর হেসে খুশি থাকবেন আজকের মতন, টাটা। আর আজকে আমাদের মজা হচ্ছে বলো বাবা, তাহলে টাটা করে দাও তুমি, একদিকে মন খারাপ একদিকে আনন্দ, টাটা।